আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিকাল ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে সকাল কি হলো, কালকে রাত্রে থেকে এত পরিমাণ কারেন্ট ডিস্টার্ব করতেছে, মানে 5 মিনিট থাকে আবার চলে যায়, থাকে চলে যায়, 5 মিনিটও মনে হয় না যে ঠিক মতো কারেন্ট থাকতেছে, এত পরিমাণ ডিস্টার্ব করতেছে কয়েকটা দিন ধরে, বিশেষ করে কালকে থেকে। এই যে আজকে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছে, দেন আবার কারেন্ট চলে গেছে, 2-3 ঘন্টা পর আসছে, 5 মিনিটও না, আবার চলে গেছে, আবার আসছে, আবার চলে গেছে, এমন করতেছে আজকে 3:30। সো এই যে মাত্র নাস্তা করে আসলাম, সকালে উঠে চা খাইলাম, আব্বুকে নাস্তা দিলাম, দেন অনেকগুলো কাপড় ধোয়া বাকি আছে, সেগুলো ভিজালাম, কাপড় ধুতে হবে অনেক, কারণ আমাদের বাসায় কাজের লোক নাই, সো নিজেদেরই কাজ করতে হচ্ছে, সো কাপড় ধুইতে হবে। এখন হচ্ছে একটু চা খাবো, কফি নিয়ে যাচ্ছি, চার সাথে মিক্স করে খাবো। সো গাইজ আপনারা থাকেন, একটু পর আপনার সাথে আবার কথা হবে। সো গাইজ আমি একটু এখন বাজার দিকে যাচ্ছি, বাজার থেকে কিছু জিনিস আনতে, প্রচণ্ড রোদ, সত্যি কিনলাম। সো গাইজ বাজার করা শেষ, অল্প কিছু জিনিসই বাজার করছি, প্রচুর রোদ, প্রচণ্ড রোদ আর এত গরম, কাপড় টাপড় ধুইয়া আমার অবস্থা শেষ আজকে। সো গাইজ আম্মু শুটকি ভর্তা বানাচ্ছে, এই যে এটা হচ্ছে কি বলে রসুন আর হচ্ছে মরিচ বাটা, এরপরে হচ্ছে এখানে বাকি দিবে। এটা কি তুমি এখন মরিচের ভর্তাটা করবা না আগে শুটকিটা? আজকে আবার আম্মু ফেউয়া শুটকি ভর্তা করবে, তো আজকে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। বনে আপু নিরে একটু দেখো ভালো মতন, শুক্তি আপু তোমাকেও দাওয়াত পেলো, তোমাদের সবার দাওয়াত শুটকি ভর্তার, আপনাদের সবারই দাওয়াত, দর্শক যারা আছেন আপনারা আসবেন আমাদের বাসায়, শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে যাবেন, পোলাও না ভাত, পোলাও খাওয়ানো যাবে, কিন্তু শুটকি ভর্তা আসল মজা হলো ভাত দিয়ে, আর কেউ যদি যাও খেতে চান সেটা দিয়ে আরো বেশি মজা। এই যে কচু পাতা দিয়ে শুটকিটা ই করা হচ্ছে, ভাজা হচ্ছে আগে, এটাতে রসুন দাও না, এটাতে শুধু শুটকিটা দিয়ে, কচু পাতা দিয়ে শুটকিটাকে এভাবে ঢেকে ভেজে নেওয়া হচ্ছে, পরে পাতাটা ফেলে দেওয়া হবে, আর মানে কালো পাতাটা ফলানো হবে আর ভিতরে যে সবুজ পাতাটা থাকবে সেটা রাখা হবে। সো গাইজ এই যে এখন শুটকি করা হচ্ছে, বাটা হচ্ছে, উপরে পোড়া পাতাটা ফালাই দেওয়া হয়েছে, ফেওয়া শুটকিতে কাটা বেশি তাই মাঝে মাঝে কাটাটা সিদ্ধ না হলে ফেলে দিতে হয়, যদি সিদ্ধ না হয়ে থাকে আর কি, অনেক সময় সিদ্ধ বলতে জমি কাটাটা ফেলে দেওয়া হয়েছে। আমি জানি আপনাদের অনেকেরই খিদা লেগে গেছে ভর্তাটা দেখার পর বানানো, আমও একটা ই দিয়ে পুরোনো ছুরি দিয়ে এটা ই করে, পুরোনো ছুরি বলতে কাজে লাগানো ছুরি, জাস্ট ফালানো, শুধু ধার চলে গেছে এই আর কি। Thank you.
সো এইভাবেই অনেকক্ষণ ধরে এটা শুটকি বট মানে শুটকিটা বেটে নিতে হবে বাটার পর তারপরে পেঁয়াজ মিশাবো এটার সাথে একটু পর পেঁয়াজ মিশাবে বাটা শেষ পর পেঁয়াজ মিশানোর পর তার একবার বাটা দিবে নাকি পেঁয়াজ মিশানোর পর বাট দেন আর আধা চেঁচা করে দেওয়া হচ্ছে কারণ পেঁয়াজের যে ইটা আছে যখন ভর্তা খাওয়ার সময় যদি কামড়টা লাগে তাহলে তখন এটা মজাই আলাদা থাকে একটা যে মিক্স করা হচ্ছে এখন একটু হালকা একটা বাটা উপর উপর দিয়ে বেশি বাটা দিলে আবার মিক্স মিহি হয়ে যাবে পেঁয়াজ গুলো বেশি মিহি ওরা ঠিক হবে না সো গাইজ যে হয়ে গেছে ফেউয়া শুটকির ভর্তা ঝাল ঝাল একদম কারণ আমাদের বাসায় আমরা ঝাল শুটকিটা খেতে খুব পছন্দ করি সো গাইজ এখন হচ্ছে এটা এই পাটা পোষা ভাত কি করতেছে ভাত গরম ভাতটাকে যেই পাটাতে লেগে থাকা শুটকির ভর্তা সেটা দিয়ে আমু মেখে নিচ্ছে আর আমাদের বাসায় এটা সবাই পছন্দ করে বনিয়াপুর নিধিও অনেক বেশি পছন্দ করে এটা বলতে গেলে সবাই এই পছন্দ করে দেখতেই অনেকই লাগতেছে আর শুটকির একটা মজার গন্ধ বের হয়েছে হয়ে গেল পাটা পোষা ভাত এখানে রাখা অবস্থা একটু শুরু করি সো গাইজ এই যে আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি দেখে গন্ধটা অনেক মজার একটা গন্ধ অনেক মজা আর ঝালও আছে মোটামুটি ভালো খুব মজা লাগতেছে সবাই যে সন্ধ্যা নাস্তা রাস্তা খাইলাম আপু পুরি বাইরে গেছিল তখন গিয়ে পুরি নিয়ে আসছে পুরি খাইলাম দেন হচ্ছে যে আবার আলফি আসছে আজকে ওর খালার বাসা থেকে মানে ওর বেড়ানো শেষ ও চলে আসছে কালকে চলে যাবে নাকি এতক্ষণ ধরে খেলা দেখছিলাম বাংলাদেশের বাংলাদেশ বনাম বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান বনামটা না বলে বেশি বাংলা হয়ে যায় সো 335 রানের টার্গেট দেখা যাবে যে আজকে কেমন খেলে মিরাজ এবং শান্ত দুজনে খুব ভালো একটা খেলা দিছে আজকে খেলছে খুব ভালোই খেলছে মিরাজ 112 এবং শান্ত 304 শান্ত আউট হয়ে গেছে কিন্তু মিরাজ হচ্ছে রিটায়ার্ড হার্ট ব্যথা পাইছে যাক ভালোই হয়েছে আজকে একটু ভালো খেলছে আবার সো গাইস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর গাইস প্লিজ 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 আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আমার ভিডিওগুলোতে আর প্লিজ গাইস আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনাদের সাপোর্ট থাকলেই আমি আমার চ্যানেলটিকে আরও উপরে নিয়ে যেতে পারবো
সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।